সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা চারুপাঠ বই থেকে একটি কবিতা পড়ব। কবিতাটির নাম ঝিঙে ফুল। কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এই নামটি উচ্চারিত হলে কিছু শব্দ আমাদের কানে বাজে, সেটি হচ্ছে বিদ্রোহী, প্রতিবাদী চরিত্র। আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতায় বিদ্রোহ কিংবা প্রতিবাদের কোনো চিত্র নেই, এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কবিতা। কবিতাটির নামই হচ্ছে ঝিঙে ফুল। আমরা জানি ঝিঙে সবজির ফুলকেই বলা হয় ঝিঙে ফুল। কবি ঝিঙে সবজির ফুল নিয়ে একটি অসাধারণ কবিতা লিখেছে। সাধারণ এই ফুল কবির লেখনীতে আমাদের কাছে অসাধারণ হিসেবে ধরা দিয়েছে। এই কবিতায় মূলত দুটি দিক আমরা লক্ষ্য করব। প্রথমত, কবিতায় কবি ঝিঙে ফুলের প্রশংসা করেছেন, তার সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। দ্বিতীয়ত, এই কবিতার মাধ্যমে আমরা কবির প্রকৃতি প্রেম সম্পর্কে জানতে পারি। সেই সাথে এই কবিতায় কবি মাতৃভূমির প্রতি আমাদের যে ভালোবাসা তার অকৃত্রিম চিত্র তুলে ধরেছে। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল। সবুজ পাতার দেশে বলতে ঝিঙে ফুলের আশেপাশে যে সবুজ পাতার বেষ্টনী তাকেই বোঝানো হচ্ছে। ফিরোজিয়া ফিঙে কুল, ফিরোজিয়া একটি রং, যে রং নীল এবং সবুজ রঙের মিশ্রণে তৈরি হয়। ফিঙে কুল হচ্ছে একটি পাখি। অর্থাৎ এই লাইনটা দ্বারা আমরা বুঝতে পারি, ঝিঙে ফুলের আশেপাশে সবুজের লতায় পাতায় ফিরোজিয়া রঙের ফিঙে পাখি। এরপরের লাইনে আছে, গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে জলমল দোলে দোল ঝিঙে ফুল। গুলমে শব্দটির অর্থ হচ্ছে ঝুপঝাড়ে, পর্ণে মানে হচ্ছে পত্র পল্লবে, পাতাকেই পত্র বলা হয়। লতিকার কর্ণে মানে লতার কানে, ঢল ঢল স্বর্ণে মানে সোনার মতো রাশি রাশি লাবণ্যে ভরা, জলমল দুলে দুল ঝিঙে ফুল অর্থাৎ কানের স্বর্ণের দুলের মতো ঝিঙে ফুল ঝলমল করে দুলছে। কোথায় দুলছে ঝিঙে ফুল? ঝিঙে ফুল গুলমে পর্ণে অর্থাৎ ঝুপে জারে পত্র পল্লবে লতায় পাতায় ঢল ঢল স্বর্ণের মতো অর্থাৎ সোনার মতো লাবণ্যে ভরপুর হয়ে দুলছে, যেন কোনো মেয়ের কানে যেরকম স্বর্ণের দুল জুলে ঝলমল করে ঠিক সেরকমই ঝলমল করছে ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাদাহিয়া বোটাতে গান তবু শুনি সাজে তবু ফুটে ওঠাতে। বাদাহিয়া বোটাতে, আচ্ছা, হিয়া শব্দটির অর্থ হচ্ছে হৃদয়। আর বোটা কি? বোটা হচ্ছে আমরা যে ফুল দেখি, ফুলটা একটা বুটার মধ্যে অনেকগুলো পাপড়ি যুক্ত হয়ে থাকে, তো এই বুটাকেই এখানে বুঝানো হচ্ছে। বুটাযুক্ত শরীরে ঝিঙে ফুলকে দেখতে পাতার দেশের পাখির মতো মনে হচ্ছে। সবুজ পাতাদের ভিড়ে ঝিঙে ফুল যেন পাখি হয়ে আছে। বুটার সাথে ঝিঙে ফুলের যে যুক্ততা, যে সম্পৃক্ততা, তাকে কবি হৃদয়ের বন্ধন হিসেবে এখানে উপস্থাপন করেছেন। কবি বলছেন, গান তব শুনি সাজে, সাজে মানে হচ্ছে সন্ধ্যাবেলায়, তব ফুটে ওঠাতে, ফুলটা যখন ফুটে ওঠে, এই ঝিঙে ফুলটা সন্ধ্যাবেলায় ফুটে ওঠে। কবি ঝিঙে ফুলকে সবুজ পাতার দেশে পাখি হিসেবে কল্পনা করছেন, আর সন্ধ্যায় যখন ফুলটা ফুটে ওঠে তখন যেন তিনি পাখির মতো ঝিঙে ফুলের গান শুনতে পান। অর্থাৎ কবির মনের কল্পনাটাকে তিনি মনের মাধুরী মিশিয়ে এই কবিতার মধ্যে উপস্থাপন করেছেন। এরপরের লাইনে আছে, পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ মোরা মাচানের দেশ করে তুলে মশগুল ঝিঙে ফুল। পৌষ মানে হচ্ছে পৌষ মাস, অর্থাৎ আমাদের শীতকালের একটি মাসের নাম হচ্ছে পৌষ মাস। বেলা শেষ বলতে এখানে সন্ধ্যাবেলাকেই বোঝানো হচ্ছে, তাহলে শীতকালের সন্ধ্যাবেলা। পরি জাফরানি বেশ, পরি বলতে পরি শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে পরিধান করা। জাফরানি একটা রং, যে রংটা হচ্ছে হলুদ এবং কমলা রঙের মিশ্রণেই তৈরি হয়ে থাকে। বেশ মানে হচ্ছে বেশভূষা অর্থাৎ সাজ। আমরা জানি শীতকালে যে আবহাওয়াটা হচ্ছে শুষ্ক রুক্ষ, সব কিছুর মধ্যে এক ধরনের জরাজীর্ণ ভাব চলে আসে, তো এই শীতকালের সন্ধ্যাবেলা জাফরানি বেশ ধারণ করে মোরা মাচানকে মশগুল করে রাখে ঝিঙে ফুল। মোরা মাচানের দেশ অর্থাৎ মাচানটা কি? মাচান হচ্ছে বাঁশ এবং
বাঁশের কঞ্চি দ্বারা তৈরি করা একটা পাটাতন, যেখানে গ্রাম বাংলার নারীরা এখনো পর্যন্ত লতা জাতীয় কোনো সবজিকে বেড়ে উঠতে দিয়ে থাকেন। ধরো যে লাউ কিংবা ঝিঙে, এই ধরনের গাছগুলা উপরের দিকে যখন উঠে তাকে আরো বেশি বেড়ে ওঠার জন্য মাচান তৈরি করে দেয়া হয়। তো এখানে বলা হচ্ছে মরা মাচান, অর্থাৎ শীতকালে যে একটা জীর্ণতা থাকে সেই জীর্ণতাকেই এখানে তুলে ধরা হয়েছে। তো এরকম একটা পরিবেশকে মশগুল করে রাখে ঝিঙে ফুল। এখন মশগুল শব্দের অর্থ কি? মশগুল মানে হচ্ছে মগ্ন, বিভোর করে রাখা। শ্যামলী মায়ের কুলে, সোনামুখ খুকুরে, আলু তালু ঘুমু যাও রুদগলা দুপুরে। দুপুরবেলা মায়ের কুলে সোনামুখ ছোট্ট খুকু যেমন অগুছালো ভাবে ঘুমিয়ে পড়ে, তেমনি সবুজ শ্যামলী প্রকৃতির কুলে ঝিঙে ফুলও ঘুমিয়ে পড়ে। শ্যামলী মা বলতে প্রকৃতিকেই বোঝানো হচ্ছে, আর তুলনা করা হচ্ছে ছোট্ট শিশুর সাথে। ছোট্ট শিশু যেরকম তার মায়ের কুলে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই রকম অগুছালো ভাবে প্রকৃতির কুলেও ঝিঙে ফুল ঘুমিয়ে পড়ে। কারণ আমরা জানি ঝিঙে ফুল সন্ধ্যাবেলা ফুটে, তো এর আগে তার যে অবস্থা সেটা ঘুমন্ত অবস্থা। কবি কবিতার মধ্যে এটা বুঝাতে চাচ্ছেন। প্রজাপতি ডেকে যায়, গোটা ছিঁড়ে চলে আয়। অর্থাৎ প্রজাপতি ঝিঙে ফুলকে ডাকছে এবং ডেকে বলছে গোটা ছেড়ে চলে আসার জন্য, তার কাছে চলে যাওয়ার জন্য। আসমানে তারা চায়, চলে আয় এও কুল ঝিঙে ফুল। আসমানের তারা তাকে বলছে ওই পারে চলে যাওয়ার জন্য, অর্থাৎ তারার কাছে চলে যাওয়ার জন্য। আমরা পরবর্তী লাইনে দেখব তাদের ডাকে ঝিঙে ফুল সাড়া দেয় কিনা। তুমি বলো আমি হায়, ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পদ ভুল ঝিঙে ফুল। তুমি বলো বলতে ঝিঙে ফুলের কথাটাই কবি বলছেন, যে ঝিঙে ফুল বলে আমি আমার মাটি আমার দেশকে ভালোবাসি। অলকা শব্দটির অর্থ হচ্ছে স্বর্গ, তাহলে চাই না অলকায়, আমি স্বর্গেও যেতে চাই না। আমি আমার মাতৃভূমি জন্মভূমিকে ত্যাগ করে স্বর্গেও যেতে রাজি নই। ঝিঙে ফুল প্রজাপতি আর তারার ডাকে সাড়া দেয় না, তার মাচানেই সে থেকে যায়। তাই কবি বলেছেন তুমি বলো, অর্থাৎ ঝিঙে ফুল বলে আমি অলকায় বা স্বর্গে যেতে চাই না, আমার দেশের মাটিতেই আমি থাকতে চাই। এই বিষয়টি তোমরা গুরুত্ব সহকারে দেখবে যে ঝিঙে ফুল প্রজাপতি এবং তারার ডাকে সাড়া দেয়নি, কারণ সে মাতৃভূমির সাথে হৃদয়ের বন্ধনে আবদ্ধ। কবিতার শুরুতেই কবি বলেছেন বাদা হিয়া ভোটাতে, অর্থাৎ মরা মাচানের সাথেই তার হৃদয়ের বন্ধন, এই প্রকৃতির সাথে এই দেশের সাথেই তার হৃদয়ের বন্ধন। ঝিঙে ফুলের মধ্য দিয়ে কবি আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসাকেই দেখিয়েছেন। আমরা আমাদের পড়াশোনার জন্য কিংবা জীবিকার প্রয়োজনে যখন দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাই, তখন আমাদের প্রাণ দেশের জন্য ব্যাকুল হয়ে ওঠে, আমরা দেশকে প্রতিনিয়ত মিস করি। এই চিত্রই কবি ঝিঙে ফুল কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তাহলে এই কবিতায় আমরা দুটি বিষয় পেয়েছি, এক হচ্ছে ঝিঙে ফুলের সৌন্দর্যের বর্ণনা, ঝিঙে ফুলের প্রশংসা, দুই মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা